ভারতে দুষ্কৃতী এনে মামাকে খুন করালেন ভাগনা, এমন অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে এলাকায়। শেষে সেখানে মোতায়েন করতে হয় কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে এই খুনের ঘটনা জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার আংরা ভাষার সজনাপাড়া এলাকায়। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন আংরা ভাষার সজনাপাড়া এলাকার বাসিন্দা মেহতাব আলম। রাত আনুমানিক দুটো নাগাদ কয়েকজন পুরুষ ও দুজন মহিলা দরজা ভেঙে তার ঘরে ঢুকে পড়ে। তারপরেই আচমকা ধারালো অস্ত্র দিয়ে মেহতাব আলমের ওপরে চড়াও হন তারা। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন মেহতাব আলম। স্বামীকে বাঁচাতে এসে ঘটনায় জখম হন মৌমিতা দাস। তবে কোনো মতে সুযোগ বুঝে পালিয়ে যায় মেহতাব আলমের দুই সন্তান। এরপর স্থানীয়রা সেখানে ছুটে আসে, ততক্ষণে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সকাল পর্যন্ত ঘটনায় মূল অভিযুক্ত মেহতাব আলমের ভাগনা আফতাব হোসেন সহ ছজনকে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ। যদিও গ্রামবাসীদের কথায় তারাই এই অভিযুক্তদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তাদের মধ্যে বেশ কয়েকজন বিহারের বাসিন্দা বলে সূত্র মারফত জানা গেছে। এদিকে ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন মেহতাব আলমের দুই সন্তান, পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যেও। অন্যদিকে মেহতাব আলমের স্ত্রী মৌমিতা দাস বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা, কি কারণে এই ঘটনা, সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় পুলিশ ছাড়াও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে এই মুহূর্তে। পরিবারের লোকেদের অভিযোগ, মামাকে খুন করাতেই ভাগনা ভাড়াটে খুনি নিয়ে আসে। এই অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। রাত্রে 2টার দিকে খবর পাওয়া যায়, ওখানে কতগুলো ছেলে 3-4 জন ঢুকছে ওর বাড়িতে, হুট করে ঢোকার পরে তো চাকু মেরে দিচ্ছে। কটা নাগাদ ঘটেছে ঘটনা? এই 2টা 1:30-2টা ঘুমে টাইম হবে। যারা চাকু মারলো তারা কি হয়? শোনা গেল ওদের নাকি ভাগনা ভাগনি, এখন তো সঠিকটা বলতে পারবো না। হঠাৎ এই ধরনের ঘটনা ঘটলো, কে মানে বিষয়টা কীভাবে দেখছেন? এখন কিছু তো বোঝা গেল না, ওদের ভিতরে কোনো ব্যাপার থাকতে পারে আর পুরনো বিবাদ। বিবাদ তো সেরকম কিছু শোনা যায়নি, কারণ হুট করে ঘটে গেল। এখন ওটাকে কী করে বলা যায় যে তার কী নিয়ে হলো, সেটা তো পুলিশ বলতে পারবে। যে মারা গেছে তার নাম মেহতাব আলম, আর একজন আহত শোনা যাচ্ছে, উনি কি? ওর স্ত্রী, ওটা হচ্ছে মমিতা দাস। কোন এলাকার ঘটনা? সজনাপাড়া আংলা ভাষা। পুলিশ গিয়েছিল এলাকায়? হ্যাঁ, গিয়েছিল পুলিশ বাহিনী যায়। তারপরে তোমার নিয়ে আসে। কয়জনকে আটক করেছে জানেন কিছু? শোনা কথা আমার 7 জন শুনলাম।